চর্চা চর্চা করি আর কি। চকু ভাইয়া, আমি মামাকে নিয়ে পার্কে যাচ্ছি। মামা গাছপালা আর জুটি দেখে কবিতা লিখবে। জুটি? হ্যাঁ, জুটি হয়েছে, বসে থাকে না। বসে থাকে না মানে পার্কে ছেলে মেয়ে পাশাপাশি বসে থাকে না, সেটা বলছে? সেটা ভালো তো, ভালো ভালো। হ্যাঁ, সবাই ভিতরে আছে না? হ্যাঁ, সবাই ভিতরে আছে, ভিতরে যাও। অনেকদিন আছে, ঠিক আছে, যান। অনেকদিন পর আসা হলো, হ্যাঁ, খুব ভালো লাগতেছে। কলিং বেল দিতে শুরু করলে আর থামে না, ভাষা কি কেউ নেই নাকি? সবাই ঘুমোচ্ছে। সব সকাল শেষ হাজির হলো। হাই আঙ্কেল, হাউ আর ইউ? কি ব্যাপার, ব্যাগ এন্ড ব্যাগেজ? আরে, ভূমিকম্পে হলের ছাদ ভেঙে পড়লো নাকি? হলের ছাদ ভাঙবে কেন, আমার ইউনিভার্সিটি বন্ধ। পুকু ফোন করলো যে আমার কাছে কয়েকটা দিক থেকে যায়। আপনি তো জানেন, মুরব্বীদেরকে আমি আবার অনেক সম্মান করি, তাদের কথা তো ফেলতে পারি না। পুপু, হ্যাঁ পুপু, সম্মান করে যত সব উটকো ঝামেলা এসে হাজির। তুমি একটু চুপ করো না, ও কি করবে মানে? আরে, ওই তো আমার সব। চক্কু হচ্ছে আমার থিম ট্যাঙ্কার। তার মানে আমি হচ্ছে প্রোডাকশন হাউসের আইডিয়া বাস? কারেক্ট, ও হবে আইডিয়া বাস। আরে, ওর আইডিয়ায় কোনো অনুষ্ঠান বানালে আমরা রাস্তায় বেরোতে পারবো না, বুঝেছ? উফ, তুমি একটু থামবে, একটু দয়া করে চুপ করো। পারবো কি পারবো না সেটা পরে দেখা যাবে, আগে ওর সঙ্গে আমার কথা বলতে দাও। কে চুপ, পারবি না তুই? পারবো না মানে? অবশ্যই পারবো, তুমি জানো না আমাকে, আমি কি হেরে যাওয়ার ছেলে? আর আমার মাথার ভিতরে যে সমস্ত আইডিয়া গিজ গিজ করে সেটা তো তুমি চিন্তাই করতে পারবে না। আরে, এগুলো কি মুখের মধ্যে শেভিং ক্রিম লাগিয়ে সঙ্গের মতো ড্রয়িং রুমে বসে আছো? এভাবে কোনো ভদ্রলোক বসে থাকে? যাও গিয়ে তুমি শেভ করো, ভদ্রভাবে পোশাক পোশাক পরে তারপর আসো। যাও, যাচ্ছি যাচ্ছি। শোনো, আমাদেরকে ডুবিও না, যাও তো সব। হেই ফুফু, ফুফু তো আগের মতনই আছে। তোর ফুফুকে নিয়ে আর পারি না, বাদ দে তো। শোন, কিরে পারবি তো আমার স্বপ্ন সফল করতে? পারবি তো? তুমি জানো না আমি হারার মতো ছেলে না। কিন্তু ক্যামেরা কেন, রুমের ভিতরে ক্যামেরা সেট করে রাখছো কেন? আরে, এইটাই তো আসল কথা। শোন, ক্যামেরা ফিট করা আছে, যা কিছু আছে সব কিছু আমরা শুটিং করছি। বলা তো যায় না কখন কোনটা লেগে যায়। শোন না, এই যে এই এই যে তুই আমাদের বাড়িতে এলি না, সেটাও এই ক্যামেরার মধ্যে শুটিং করা হয়ে গেছে। দেখবি একটু পরে তোকে সব দেখাবো। তাই আমি তো নিজের ক্যামেরা চালাইতে পারি। আরে, এই জন্য তো তোকে ডেকেছি।
কি হয়েছে বাবা? কি হয়েছে, মুড অফ নাকি? বাবা মায়ের সাথে ঝগড়া করেছো না? আরে কি হয়েছে, কথা বলছো না কেন? তোর মা ওই ছোকুটাকে ডেকে এনেছে। কেন? কেন আবার? উনি নাকি হোম এন্টারটেইনমেন্টের থিম ট্যাঙ্কার। তো তাতে তোমার মুড অফ হবে কেন? আরে তোর বুদ্ধিও তো দেখছি তোর মায়ের মতো। ছোকু একটা মানুষ, ও করবে অনুষ্ঠান পরিকল্পনা, ও তো আমাদের ডোবাবে। শোন ছোকু, মানে আমাদের না খুব কেয়ারফুলি এগোতে হবে, হ্যাঁ, খুব ভেবে চিনতে। নতুন প্রোডাকশন হাউস তো, যে কোনো কিছু একটা করার আগে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তো করবো কি করবো না, হ্যাঁ, কোথাও পা দেওয়ার আগে ভাবতে হবে, এখানে পা দিব কি দিব না, বুঝলি? আমাদের কোনো রকম কোনো ঝামেলা না হয়, লোকসান না হয়। ফুপু আমি তোমার বলতেছি, তুমি কোনো চিন্তা নিও না, আমি আমার নতুন নতুন আইডিয়া দিয়া নতুন নতুন অনুষ্ঠান বানাবো, দেখবা সমস্ত দর্শকরা আমার এখানে হুমড়ি খেয়ে পড়বে। শোন ছোকু, মানে এখন আমরা যে অনুষ্ঠানই বানাবো সেটা প্রোডাকশন কস্ট যেটা, মানে খরচ, খরচের কথাটা মাথায় রাখো, মানে বেশি টাকা পয়সা খরচ করা যাবে না, বুঝেছিস? মানে সেই জন্য এই কম খরচে অনুষ্ঠান, মনে কর রান্নার অনুষ্ঠান, তারপর মনে কর রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান, টক শো, এই সমস্ত অনুষ্ঠান বানাবো, খরচ কম লাভ বেশি। কিন্তু ফুপি এটা তো বুঝলাম, কিন্তু নাটক বানাবো না? আরে ছোকু, বানাবো তো, বানাবো ধীরে, মানে নাটক বানানো অনেক ঝক্কি ঝামেলা। মনে কর যে চ্যানেলগুলো আবার স্টার না থাকলে নাটক কিনতে চায় না, নাকশিটকার, আর স্টারদের শিডিউল পাওয়া আকাশের মানে চাঁদ হাতে পাওয়া সমান কথা, অনেক ঝক্কি ঝামেলা। তুই তো নতুন, আস্তে আস্তে সব পরে বুঝবি, নাটক পরে বানাবো, আগে আমরা এই ছোটো 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 অনুষ্ঠান দিয়ে শুরু করি। ফুপু তোমার কোনো চিন্তা করতে হবে না, যা চিন্তা করার আমি করবো, আমার মাথা থেকে নতুন নতুন আইডিয়া বের করে এই সমস্ত নতুন নতুন আইডিয়া দেওয়ার নতুন অনুষ্ঠান তৈরি করবো, লাভ বেশি খরচ কম, আমাদের অনুষ্ঠানে বিক্রি হয়ে যাবে। আরে সেই জন্য তো তোকে আমি খবর দিয়েছি, আরে তুই হচ্ছিস আমার আসল পাওয়ার, বুঝেছিস? শোন এক কাজ কর, এখন এই অনুষ্ঠানগুলোর নাম কী হবে এটা আমরা ঠিক করে ফেলি। হ্যাঁ শোনো, যেহেতু রান্নার প্রোগ্রাম করবো, রান্নার প্রোগ্রামে রিসেন্ট মনে করো যে স্বামী কেন আসামি, কেন তা চলছিল, আমরাও কী করবো, তরকারি কেন ঝাল, তারপর তরকারি রান্না করা হবে অনুষ্ঠানে, তরকারি রান্না করার পরে তুমি খেয়ে দেখবে যে ঝাল কেন ঝাল, এইটা নিয়ে আলোচনা করবো মনে করো 20 মিনিটের মতো, মাঝখানে দুইবার বিজ্ঞাপন যাবে, তারপরে কী হবে, অনুষ্ঠানের ডিউরেশন শেষ, অনুষ্ঠান শেষ, এন্টাইটেল উঠে যাও গা, দেখছো কত সুন্দর মাথায় বুদ্ধি বের করলাম। তারপরে মনে করো রূপচর্চার বিষয়ে সুন্দর করে যেটা হবে যে রূপ নিয়ে আলোচনা করবো 10 মিনিট, তারপরে একটু কিছু লাগামো, কী লাগাইতেছি সেটা কিন্তু দর্শকরা বোঝানো যাবে না, বলতে হবে যে রূপচর্চার জন্য এটা লাগাইতে হবে, মাঝখানে দুইবার বিজ্ঞাপন, তারপরে আবার কী হবে এই মুছে ফেলবো যে আবার অপেক্ষা করুন, দেখবেন পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে, ঠিক আছে না? ঠিক, এই তো তুই বুঝতে পেরেছিস, কিন্তু তা না হলে বুঝলাম, কিন্তু ভালো তো একটা স্ক্রিপ্ট লাগবে। আরে দূর বোকা, এত স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করছিস কেন? আজকাল লোকজন তো নাটকই বানাচ্ছে স্ক্রিপ্ট ছাড়া, আর আমরা কি সমস্ত অনুষ্ঠান বানাবো টক শো এগুলোর জন্য আবার স্ক্রিপ্ট? শোন, আর্টিস্ট এনে ভালো করে পুরো সাবজেক্টটা বুঝিয়ে দিয়ে ক্যামেরার সামনে বসিয়ে দিবি, তারপর তুই ক্যামেরা অন করে বসে থাকবি, হ্যাঁ, অনুষ্ঠান চলতেই থাকবে, অনুষ্ঠান চলতেই থাকবে, ব্যাস অনুষ্ঠান শেষ। তারপর এডিটিং যখন হবে তখন তো কেচি থাকবে তোর আর আমার হাতে, কি যতটা ইচ্ছে রাখবো যতটা ইচ্ছে ফেলে দেবো, ব্যাস। কি আসবো? কি আসবো? তোমার আবার কি অনুমতির প্রয়োজন আছে? আমি তো চলে যাব। তোমার ইচ্ছে। যেহেতু আমার ইচ্ছে তাহলে আমার মন বলতেছে তোর কাছে একটু আসি, একটু গল্প করি, কেমন আছিস? ভালো, খুব ভালো আছি, থাকো, বাট কোনো কথা বলবে না, বিকজ আমার বিকালে শুটিং আছে। শুটিং? কিসের শুটিং? রূপচর্চার অনুষ্ঠান। তারাও রূপচর্চা করতে হয়, তো রূপ তো এমনিতেই সুন্দর। সত্যি বলছো? সত্যি না তো মিথ্যা? শোন, আমি কখনো মিথ্যা কথা বলি না, আর ফুফাতো বোনের কাছে তো অবশ্যই না। থ্যাংক ইউ। কি ব্যাপার, আর কতক্ষণ বসে থাকবো, তরকারি আসছে না কেন? এত অস্থির হচ্ছ কেন? ভালো জিনিস সবসময় একটু দেখতেই আসে। ভালো জিনিস বলি? এই বলি, এই বলি, এটা কি রে? খালুজান, কসু দিয়ে এলিস, খাইয়ে দেন, খুব মজা হয়েছে। আরে এটা হচ্ছে আমাদের রান্নার অনুষ্ঠানের নতুন রেসিপি, কচু ইলিশ। খাবার তো রেডি করে
এই এত দেরি করলি কেন? বস বস। কুপি। খালাজান। হ্যাঁ খা। খুব মজা হয়েছে। কুপি? একটা তরকারি কেন? আহ ছক্কু, এই কচু ইলিশ হচ্ছে আমাদের রান্নার অনুষ্ঠানের নতুন রেসিপি। যখন একটা নতুন রেসিপি টেস্ট করা হয় তখন তার সাথে আর অন্য কোনো রেসিপি থাকে না, তাহলে এই রেসিপি টেস্টটা সঠিকভাবে পাওয়া যায় না, বুঝেছিস? এই জন্য আজকে শুধু আমাদের একটাই রেসিপি, বাঙালির প্রিয় খাবার কচু ইলিশ, ইলিশ কচু। নে খা। কচু খেলে সাইন্টিফিক একটা কারণ আছে, এতে গলা চুলকায়। Very tasty. Uncle, আপনার কি গলা চুলকেতেছে? Idiot. আসল কথা বলে। মানে অনেক মজা হয়েছে, অনেকদিন পর খাইতেছি। মুখটা বন্ধ করেন, প্লিজ বন্ধ করেন। ভাবি আপনার সাথে তো পরিচয় হয়নি। না না না, তার পরিচয় করে দিই, ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে ছক্কু। ভালো ভালো ভালো, খুব কাজের ছেলে, ভেরি অ্যাক্টিভ। আমার এই প্রোডাকশন হাউসের মানে যাকে বলে থিম ট্যাঙ্কার। খুব ভালো খুব ভালো। ছক্কু, ভাবি তো একটু আগে চলে এসেছে, তুই এক কাজ কর, তুই না হয় ভাবিকে অনুষ্ঠান সম্পর্কে একটা ব্রিফিং দে, হ্যাঁ, যাতে উনি কনসেপ্ট করে পুরো ব্যাপারটা বুঝতে পারেন রেকর্ডিংয়ের সময়। হ্যাঁ ঠিক আছে ভাবি, হ্যাঁ তাহলে আপনি ওর সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওই আমাদের উপস্থাপিকার মেকআপটা হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাবি। তারপর শুনেন আন্টি, আই আন্টি বলছো কেন? হ্যাঁ আন্টি বলছো কেন? আমার বয়সটাকে বাড়িয়ে দেওয়ার পায়তারা চলছে বুঝি? না মানে আমার ফুপু তো ফুপু, তাই না? আর আমার ফুপু তো আপনার বান্ধবী, সেই জন্য আপনাকে আন্টি বলবো না কি ভাবি বলবো? তাই বলে তোমার মতন এমন ধামড়া ছেলে আমাকে আন্টি বলে ডাকবে, তেমন বয়স নিশ্চয়ই আমার হয়নি। বুয়া বুয়া করতেছেন কেন? আমার কি কোনো নাম নাই? মাইন্ড করেছো? সরি বুয়া। হ্যাঁ আবার বুয়া? আরে বাবা সরি, আসলে ডেকে ডেকে অভ্যাস হয়ে গেছে তো তাই। অভ্যাসটা চেঞ্জ করেন, আমার কিন্তু সময় বদলাইছে, কয়দিন পর আমার টিভিতে দেখতে পাবেন। ও জয়রা চোপড়া একটা কি হলো বলো তো? কি আর হইব, ওটা তো সব ঠিক হয়ে গেছে, ওটা আমি করতেছি। মানে কি? আন্টি তো আমাকে রেডি হতে বলেছে। আপনি কোন দিন কাপড় কাচ্ছেন? কাপড় কাচা কি কিছু বুঝেন? আবার কাপড় কাচ্ছে সামনের মডেল সব। শুনেন আমাদের হাউসে সব প্রফেশনাল মডেল লাগবে, রান্না অনুষ্ঠান তো আমিই করতেছি। আর আপনি জয়রা চোপড়ার দল করতে চাইতেছেন? প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রূপে রূপে রূপবতীর আজকের পর্বে।
প্রতিপর্বের মতো এবারও আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট বিউটিশিয়ান। তাকে নতুন করে পরিচয় করার দেওয়ার কিছুই নেই, তবুও নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় কানিজ মহিউদ্দিন আপা। কাট 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 কাট, আরে কাট বললে কেন, কি সুন্দর হচ্ছিল? কাট বলবো না, মহিউদ্দিন আপা, মহিউদ্দিন তো ছেলেদের নাম, ছেলেদের নামের পরে কি আপা হয় নাকি? ও তাই তো, মহিউদ্দিন, এই মহিউদ্দিন তো ছেলেদের নাম, তারপরে আপা হয় কি করে? ই কর মহিউদ্দিন কানিজ মহিউদ্দিন, ম্যাডাম বল, ম্যাডাম ম্যাডাম। স্ট্যান্ড বাই, ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো। প্রিয় দর্শক, রূপে রূপে রূপবতী আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিপর্বের মতো আজকেও আমাদের সাথে আছে একজন বিশিষ্ট বিউটিশিয়ান। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, তবুও বলছি তিনি হচ্ছেন কানিজ মহিউদ্দিন। আপনি কিভাবে এখনো এত সুন্দরভাবে নিজেকে ধরে রেখেছেন ম্যাডাম? সেটা আমাদেরকে প্রত্যেকটা দিন নতুন করে আমাদেরকে জীবন সম্বন্ধে ভাবতে হয়, এবং জীবনের পজিটিভ সাইড সম্বন্ধে আমরা যখন ভাবি তখন আমরা নতুন করে ভাবতে শিখি এবং বাঁচতে শিখি, তাই আমরা নতুন করে সুন্দর হই প্রতিদিন। হাত তো ফুলে গেছে, কি করে হলো? কাপড় ধুতে গিয়ে। কাপড় ধুতে গিয়ে মানে তোর কাপড় ধোয়া দরকার কি? আর বউ কি করে? তোমার যে কথা মামা, আমি নিজেকে জৈনা চোপের অ্যাডের জন্য রেডি করছিলাম। প্রত্যেকদিন আম্মু যে বুয়াকে দিয়ে কাপড়গুলো ধোয়াতো, সেগুলো আমি ধুয়েছি। আরে মিলি আন্টি বলেছিল মডেল নাকি আমাকে বানাবে, এখন বুড়ি বলছে মডেল নাকি ও হবে। বুড়িটাকে? একটা ডাইনি মামা, ওদের বাসার বুয়া। মামা আমি কি আর কখনো মডেল হতে পারবো না, আমি শেষ হয়ে যাচ্ছি মামা। আরে কে বলো তুই পারবি না? অবশ্যই। কি ব্যাপার মা, তুমি খাচ্ছ কেন? এই ছোকরাটা কে? আঙ্কেল, উনি আমার মামা। ও সরি সরি, কি ভেবেছিলাম আমি, সরি সরি। খাচ্ছ কেন বলো মামা? তুমি বলো না, তোমাকে না সব বললাম না। মানে হয়েছে কি, মানে আপনাদের যে হোম এন্টারটেনমেন্ট, এটা নাকি জরিনা বল সাবানের একটা বিজ্ঞাপন তৈরি করবে, তা সেখানে প্রাথমিকভাবে মোমেনাকে সিলেকশন করা হয়, কিন্তু পরবর্তীতে মানে ওকে চেঞ্জ করে নাকি আপনাদের বুয়াকে নেওয়া হয়। এতে ও ওর ওর যে দুঃখ কষ্ট এটাও মানে চেপে ধরে রাখতে পারছে না, এই জন্য দেখেন না চোখ দিয়ে অশ্রু আর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে। মোমেনা আম্মা, তুমি মডেল হবে। বুড়ি বুড়ি আবার কি, ও আবার কিসে মডেল হবে? সত্যি আঙ্কেল? আঙ্কেল সত্যি? 100% আঙ্কেল, আমার অনেক খুশি লাগতেছে। ও আঙ্কেল, আপনাকে তো বলাই হয়নি, আমার মামা এ এম আকাশ, উনি কিন্তু কবি। ও কবি, গ্রেট গ্রেট, আপনাকে কিন্তু একদিন লাগবে আমাদের টক শোতে। মামা তুমি ওই কবিতাটা শোনাও না, ওই যে তুমি সেদিন যে লিখলে, তুমি নদী হলে আমি হব স্রোত, তুমি বসন্ত হলে আমি হব ফুল, আর তুমি ডাস্টবিন হলে আমি হব দ্বারকাক। না আসলে হুট করে মনে আসলো আর লিখে ফেললাম। আরে আপনি? হ্যাঁ মানে সেই যে দুইবার কথা হলো বা দেখা হলো, তারপর তো আর কথা হলো না দেখা হলো না। দুইবার দেখা হয়েছে সেটা গুনে রেখেছেন? কিছু বলবেন? না মানে মুখে বলতে পারবো না, তাই লজ্জা পাবো এই জন্য। Okay. Good shot for
এন্টাইটেলের জন্য এটা লাগাবো। কি করলেন এটা? কি করলাম না? এই মিয়া দেখো দেখো, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। ইয়েস, সি দিস। ইয়া 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 ইয়া, দিস ইজ টাইটেল শট, এন্টাইটেল। চকুভাই প্লিজ। এই কিসের প্লিজ? হ্যাঁ প্লিজ কিসের? চকু সাহেব, আপনি আমাকে এভাবে ব্ল্যাকমেলিং করতে পারেন না। ও, ব্ল্যাকমেল করবো না। না, নেক্সট টাইম তোমার যদি ছাদে দিই, ছাদ থেকে নিচে ফেলামো, ডপ খায় ছাদে উঠবা, আবার নিচে যাবা, তখন অবশ্যই সারা শরীরে কোনো পাম থাকবো না। ঠিক আছে, যাও যাও। চকু সাহেব, মানে এইটা, এই যাও যাও, বুঝেছি, যাও। ভাই শুনেন, এইটা যদি একটু, এই কী বলছি আবু, আমার কথা মতো চললে এটা কোনো জায়গায় অনিয়ার হবে না, আর না হলে অডিও সহ কিন্তু অনিয়ার হবে। যাও আবু। চকু সাহেব, আমার নাম শুধু আবু না, আবু মেরাজ আকাশ। এই কিসের মেরাজ, কিসের আকাশ? নতুন নতুন নাম লাগাও না, ফ্যাশন করো, টাইটেল বানাও। হ্যাঁ, নেক্সট টাইমে তোমার নাম শুধুমাত্র আবু। তোমার নাম কি? এইটা আছে কিন্তু, আছে। কি নাম? শুধু আবু। হ্যাঁ, তিনবার বলো, আবু আবু আবু। ইয়েস, সোজা দাও, সোজা স্ট্রেট। কিন্তু এটা একটু মুছে ফেললে? আমি কি বলছি, আমার কথা মতো চললে এটা মুছে ফেলবো, না হলে কিন্তু সবাই দেখবে। যাও যাও যাও। আপনি আমার কি বলেন? থুক্কু? আমার নাম থুক্কু? বাপ মা কি করে এত টাকা খরচ করে আমার নাম রাখছে চক্কু, আর আপনি করতেছেন থুক্কু? ও সরি 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 চক্কু, আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে। মাটি আমাকে বললো তুমি এখানে, সেই জন্য আমি এখানে হুট করে চলে এলাম। আচ্ছা কি বলবেন ভাবি, বলেন ভাবি, আপনি কি খুঁজতেছেন? ভাবি? আমি, এই আমি তোমার ভাবি হলাম কবে থেকে? হ্যাঁ, আমার সাহেব কবে থেকে তোমার ভাই হলো? না মানে আন্টি, আন্টি শোনার মতো বয়স তার আপনার নাই, সেজন্য ভাবলাম যে আপনার ভাবি বলি। ভাই বলে বলে না, যা ভাবছো তাই বলে দিচ্ছ। হ্যাঁ শোনো, আজকে থেকে তুমি আমাকে ভাবিও না, আন্টিও না, তুমি আমাকে আপু বলে ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, আপনাকে আমি আপু বলে ডাকবো। আচ্ছা তাহলে তো আপনার ফেসটা একটু দেখে নিই। ঠিক আছে, এইদিকে তাকান রাতে। ও ওয়া, ওয়ান্ডারফুল কাট। এই যে দেখেন দেখেন দেখেন, আপনাকে কত সুন্দর লাগছে দেখছেন। এই ওটা কবি আকাশ না? আরে কিসের আকাশ, ও তো আবু আবু আবু। আমার কাছে চলে আসছে, এইটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। এই দেখ ছোকু ভাই, এইসবের মানে কি? তুমি এখন ডিলিট করো, এখন ডিলিট করো। কি আশ্চর্য, তুমি হাসতেছো কেন? মুছে ফেলবো না, তুই বলছিস। দেখো মা যদি জানতে পারে তাহলে কিন্তু আমাকে একদম শেষ করে ফেলবে, প্লিজ ডিলিট করো। আমি তো চাই যে ফুপি এটা দেখুক। প্লিজ ডিলিট করো। শোন, মুছতে পারি, ডিলিট করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত বলো? সেটা হলো এই যে চিঠিটা আছে, এইটাতে যা লেখা আছে তা তুই ডিলিট করে দিবি, এবং নতুন করে একটা চিঠি লিখবি অন্য কাউকে। মানে কি? মানে তুই সহজ, তুই কবিরে ভুলে যাবি, কবিরে কষ্ট দিবি, আর আমাকে ভালোবাসবি। চক্কু ভাই, সে একজন ভালো মানুষ, একজন কবি মানুষ, তাকে আমি কিভাবে কষ্ট দিব? এটা আমার পক্ষে সম্ভব? শোন, আমি তো আর খারাপ মানুষ না, আর কবিদেরকেই তো কষ্ট দিতে হয়, কবিদেরকে কষ্ট না দিলে ওরা কবিতা লিখতে পারবে? হ্যাঁ,
কবিরা যত বেশি কষ্ট পাবে তত বেশি তার কবিতা লেখার স্পিডটা বাড়বে, বুঝছিস? বেশি বেশি কবিতা লিখবে, যত কষ্ট তত কবিতা লিখবে। বহু কষ্টে ফুটেছি লাল টবে, হে ফুল তুমি তুলতে আসবে কবে? ওফ প্লিজ ছোকু ভাই প্লিজ, তুমি এটা এখনই ডিলিট করো। তুমি আসলে বুঝবে না, নারীদের মন বোঝার ক্ষমতা তোমার নেই। মেয়েরা যদি একবার কাউকে মন দেয় তখন তা ফেরাতে পারে। আচ্ছা কবি, আপনি কতদিন থেকে কবিতা চর্চা করছেন, মানে কবিতা লিখছেন বলা যায়? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? হ্যাঁ, ধরতে পারেন যে স্কুল জীবন থেকে। আমি স্কুল জীবনে যখন কবিতা লিখতাম তখন নিজেকে কবি হিসেবে দাবি করতে লজ্জা পেতাম। লিখতাম আবার ছেড়ে ফেলতাম, আবার লিখতাম আবার ছেড়ে ফেলতাম। পরে যখন বছর শেষে আমার খাতাগুলো বিক্রি হয়ে যেত তার সাথে সাথে আমার কবিতাগুলোও বিক্রি হয়ে যেত। একদিন একটা মজার ঘটনা ঘটলো, সেটা আপনাকে বলি। আমি একদিন দোকানে গেলাম গরম মশলা কিনতে। হ্যাঁ, দোকানিকে বললাম যে গরম মশলা দিতে। গরম মশলা দিল আমাকে একটা ঠোঙাতে। পরে দেখি ঠোঙাটা আমার একটা খাতার একটা পাতা। পরে ওইটাকে নিয়ে আমি একটা কবিতা লিখলাম, কবিতাটার নাম দিলাম কবিতার ঠোঙায় গরম মশলা। কবি কি রে, দেখো আমি একটা এক্সক্লুসিভ ভিডিও ধারণ করেছি যেটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। বলিস কি? আরে চক্কু, এই জন্য তো তোকে আমার এত পছন্দ। হ্যাঁ এটা তোর এক্সক্লুসিভ না? আমি আসলে বিষয়টা এভাবে দেখি যে কি হচ্ছে সব কি ব্যাপার, হঠাৎ তুমি ফ্রেম ইন করলে যে। ফ্রেম ইন করলে মানে? হ্যাঁ, কিসের ফ্রেম, কোথায় ফ্রেম? আহা, দেখছো না, একজন তরুণ কবির আমি ইন্টারভিউ নিচ্ছি, টক শো হিসেবে আমরা এটা চালাবো। এবং তুমি তো জানোই আজকালকার ছেলে মেয়েরা তরুণ কবিদেরকে খুব পছন্দ করে। দেখো না কি হ্যান্ডসাম একটা তরুণ কবিকে নিয়ে আমি কাজ করছি, সেখানে তুমি বাগড়া দিলে। হাই বলি, বন্ধ কর ক্যামেরা, বন্ধ কর বলছি। এটা কি বললে, ব্যাকআপ? এটা কি হচ্ছে এসব? বলি বন্ধ কর। চক্কু ভাই, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো। কেবল তো শুরু, দেখ কিভাবে আবুকে কিক মারতে হয়। আবুটাকে? আবু চিনিস না? আবুর কুকুর মিনি দুধ দই সানা, আমানে নানা খাই আমি। তুমি তুমি একটা ভিলেন। আরে আমার টুপিটা ওই ভাষায় পড়েছে, ওটা তো আনতে পারলাম না। আচ্ছা কি হয়েছে বলো তো? রাখো তোমার টুপি, তুমি আগে আমার কথা শুনো। কি হয়েছে এসব, তুমি কি করছিস? ওই রকম একটা স্টুপিড ছেলে তুমি টকশো করছিলে, জানো কত খারাপ ছেলে, কত বাজে ছেলে। মানে খারাপ ছেলে তো যাবে কেন? তুমি তো জানো না ও রোজ তোমার মেয়ে মাটিকে চিঠি দেয়। আরে চিঠি দিলে বাজে হতে যাবে কেন? শুধু চিঠি দিলে তো হতো, শুধু চিঠি না, চিঠির সঙ্গে ফুলও দেয়। একবার ভাবো কত খারাপ ছেলে। এ তো সাংঘাতিক ব্যাপার, চিঠি দিলে দেখ, তাই বলে ফুল দেবে কেন? দেখো তো ওই ছেলেটাকে, মানে তরুণ কবি, ভেবেছিলাম ওকে জনসম্মুখে পরিচয় করিয়ে দেব, ওই ছাগলটা তো কিছুই বুঝলো না। আমারও তো একই কথা, আমার এতটুকু একটা মেয়ে, এই মেয়েকে যদি এইভাবে রোজ ফুল চিঠি দেয় তাহলে তো ওর মাথাটা বিগড়ে যাবে। সামনে ওর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট, ও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে বলো? হ্যাঁ কথাটা তো তুমি ঠিকই বলেছ, এ তো ঠিক না। আমার জীবন যেভাবে নষ্ট হয়েছে আমার মেয়ের জীবনটাকে সেভাবে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। আরে তুমি আবার কি ভুল করেছো? হ্যাঁ কি আর হবে তোমার জন্য, এই তুমি তুমি আমার পেছনে লেগেছিলে বলে আমি শেষ পর্যন্ত ইন্টারমিডিয়েটও পাশ করতে পারিনি। বিয়ে? তুমি আবার ইন্টারমিডিয়েট পাশ করবে? তুমি তো ভালো ছাত্রী ছিলে না। কি বললে তুমি? না 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 না, খুব ভালো ছাত্রী ছিলে। আসলে আমার জন্যই তুমি ইন্টারমিডিয়েট পাশ করতে পারলে না, বিএ পাশ করতে পারলে না, এমএ করতে পারলে না। আমার এনকারেজমেন্ট থাকলে তুমি সচিব হতে পারতে। হতামই তো,
সচিব হতাম, ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম, অনেক কিছু হতাম, তোমার জন্য আমি হতে পারিনি। এখনো সময় আছে, চেষ্টা করতে পারো। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টা খেতে পারো না, আর তলে তলে এত দূর কি দরকার ছিল চিঠিটা দেওয়ার? ভালো লাগছে লাগছে, আরে আজকাল ফোনের যুগ, ফোনে হ্যালো বলে দিলে তো হতো। নিজের ভবিষ্যৎটা খাইলা, সাথে আমারটাও খাইলা। তোমার জন্য যদি আমার জরিনা সুপার মডেল হওয়ার মধ্যে কোনো বাধা আসে তাহলে কিন্তু তোমার খবরই আছে। মম বিপদের মধ্যে তুমিও। আমিও মানে কি? আব্বুমু সারাদিন অফিসে থাকে, এসে যদি তোমার এই অপকর্মের কথা শুনে তাহলে তোমার খবরই আছে, বুঝতে পেরেছ? তুই এমন ভাবে কথা বলছিস যেন আমি ওই শ্লিতহানি মামলার আসামি। আরে আমাদের প্রোডাকশন হাউসের অনুষ্ঠান তো সব একঘেয়ে হয়ে যাচ্ছে, এই টক শো, রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান, রান্নার অনুষ্ঠান, নারী, এগুলো জমছে না, কিছু নতুন আইডিয়া বের কর না। আরে আমি তো ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করতেছি, তুমি আর আঙ্কেল যদি রাজি থাকো তাতেই তো হয়ে যাবে। আরে কি আশ্চর্য, আমাদের এখানে অবন্তর কি আছে? তাহলে শোনো, বল দুইটা বর্তমান যুগের হিট গান জোগাড় করো, তার সাথে তুমি আর আঙ্কেল নাচবা। হ্যাঁ আর পুরানো দিনের দুইটা গান কালেক্ট করুন, সেখানে একটা নতুন জুটি নাচবে। চারটা গান জুটি খেলে শুটিং করতে পারি, তাইলেই মনে করো হয়ে গেল, মাঝখানে গল্প আর বিজ্ঞাপন। কিন্তু নতুন জুটি কোথায় পাবি? তুমি সেটা চিন্তা করতেছ? আমার চেহারা কি খারাপ? আমি ধরো একজন ছেলে, আর মোমেন আছে না, মোমেন আমার খুব করে ধরছে, ওর চেহারা কিন্তু খারাপ না, আমরা দুজন হইলেই তো হয়। বলিস কি, তুই আর মোমেনা নাচতে পারবি তো? ফুপু তুমি যে কি বলো না, নাচতে পারবো না কেন, অবশ্যই পারবো। কিন্তু তোর আঙ্কেলকে দিয়ে হবে না রে, তোর আঙ্কেলের মাথাতে এত বড় একটা টাক, টাকু আঙ্কেল। এইটাই তো আঙ্কেলের জন্য একটা প্লাস পয়েন্ট, তুমি বুঝতে পারতেছ না কেন টাকের যে কি গুরুত্ব। তুমি দেখো না এখন টক শোগুলোতে যাদের টাক আছে তাদেরই ডাক পড়ে, একটু বুদ্ধিজীবী, যাদের টাক নাই কোনো চ্যানেল তাদেরকে ডাকে না, তারা কিন্তু আফসোস করে, ইসি রে আমার যদি টাক থাকতো তাহলে না জানি কয়টা চ্যানেল আমার ডাকতো। এইবার বুঝতে পারছো? বলিস কি রে চক্ষু, এখন টাকের এত গুরুত্ব? তাহলে তোমার কি বলতেছি, টেলিভিশনে দেখো না এখন আর টক শোগুলো কিন্তু টক শো নাই, সবগুলো হয়ে গেছে টাক শো। আমি বুঝতে পারতেছি না আঙ্কেলের এত সুন্দর টাক থাকতেও আঙ্কেল কেন যে সাইন করতে পারতেছে না, অবশ্য কারণটা আমি খুঁজে বের করছি। এই যে কবি আছেন, কবি আকাশ, এর পিছনে যায় আঙ্কেল। আরে আকাশ একটা কবি আর তেলাপোকা একটা পাখি। আপনার রুয়াই বলে আমার আপা, সে তার আপা ডাকতে কইছে, আপার হাজবেন্ড কোনদিন আঙ্কেল হয় নাকি, কি বলতেছেন, সফর কোটা পাল্টা হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আমার ভাই আঙ্কেল। এই তুমি নাকি আমাকে ভিলেন রোল দিবে? হ্যাঁ আপনাকে দিয়ে তো হবে, প্রথমে দেখলাম না আপনাকে দিয়ে হবে, আপনি পারবেন। আচ্ছা একটা ডায়লগ দেন তো দেখি, আপনি বলেন, এই তোর আমি খায়া ফলাইছি, বলেন তো আমি তোর ফলাইছি ফলাইছি। আমি কি পারবেন? পারবেন, আপনাকে পারতে হবে, কারণ আমার নতুন নতুন ফিল্মে, নতুন নাটকে তোতলা ভিলেন ডায়লগ দিতেছে, মাঝখানে আমি টাইটেল তুলে দেবো, শেষ হয়ে যাবে। আপনি কোথায় যেতেছেন? হ্যাঁ মিলে গেছে, নতুন ডাইমেনশন, নতুন কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারা তো ছিলাম না? ভাই নো ভাই নো, মামু কর এলাকায় ব্যাকে আরে কুসিং মামু কয়, বুঝেন না? কুসিং মামা, আপনি কি কুসিং করেন নাকি, কিসের কুসিং করান? কিসের কুসিং করি নাই হিডাকন, ব্যাকে আরে কুসিং মামা কই ডাকে। ও তার মানে কি আপনি আমারে কুসিং করাবেন? আনেরে আই কুসিং করাই হোসাইব কেন,
আরে আন্নে শো আমি এখন পারফর্মিং আর্টের স্কুল খুলতে চাই আন্নে কি সুন্দর কান্দের মাঝে ক্যামেরা লই হেকে অনুষ্ঠান বানো এই কথা শুনি ঠাস করি আর মাথায় এখন বুদ্ধি আসে গেল আর হুশ করি আমি আন্নের সামনে হাজির হয়ে গেলাম কুসিং ব্যবসায় কি অনেক টাকা নাকি আন্নে কোনো চিন্তা করিয়েন না আমি আবুল গড়ের ডাকি ডাকি ঘাড় মটকাই টাকা কামাই অর্ধেক আন্নে অর্ধেক আই কিন্তু আমি তো আবুল পাম কই আন্নে কোনো চিন্তা করিয়েন না আর কাছে আবুলের অভাব নেই অনেক আবুল আর কাছে স্টক আছে দুগ্গা আবুল তো এই ইয়ানো হাজির করে রাখছি আন্নে কইলে আই ডাক দিও ওই এদিকে এত হইলো বিখ্যাত ডাইরেক্টর তোরা কে লাগাছিস মুতো খাড়াই রে সালাম কর ১,০০০ মারামারি করবেন না আপনারা ফাইটিং করবেন আপনাদের মধ্যে কে হবে হিরো আর কে হবে ভিলেন সেটা আমি বলবো আপনাদের মতো ফাইটিং হবে আমি অ্যাকশন বলবো সাথে সাথে আপনারা ফাইটিং শুরু করবেন ঠিক আছে যে জিতবে সে হবে হিরো আর যে হারবে সে হবে ভিলেন ঠিক আছে 5 4 3 2 1 0 অ্যাকশন তাই একেবারে খাপের খাপ মিলে গেছে মানে আপনি তো হিরো হইতে পারেন আসলে তো হিরো দাদা তোমার তো অনেক সুন্দর লাগতেছে তুমি আর আর পারফর্মিং কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো ডাইরেক্টর সাহেব ঠিকই কইছে বুঝছি বুঝছি দুজনে ধান্দা করে কত কামাইছেন ভাই ভাই আমি কোনো টাকা পয়সা কামাই নাই ভাই না উনি কোচিং সেন্টার খুলছে না ওনাদের কাছ থেকে টাকা নিছে ভাই আমি কিছু জানি না না সেটা না আই মহল্লার মাঝে নতুন একটা পারফর্মিং আর্ট কোচিং সেন্টার খুলছি তুমি বাগদা যদি এখানে ভর্তি হয়ে যাও সত করে ভর্তি হয়ে যেতে কি আরো একদম মিলে গেছে দেখেন ডান পাশে থাকবে সাদা কালারের একটা সেট এবং বাম পাশে থাকবে হলুদ কালারের একটা সেট সাদা কালারের পাশে লাল পাঞ্জাবি পায়জামা বা অন্য কিছু যেটাই হোক শুটকুট পরা থাকবেন আপনি আর এই এই পাশে থাকবে পুপি নীল একটা শাড়ি পরা তারপরে গান মিউজিক তারপরে নাচ তুলছেন বাহ অনেক সুন্দর তোমার মাথায় যে এত কিছু আছে এত বুদ্ধি আছে আগে ঠিক বুঝতে পারিনি আই এম ভেরি সরি ইটস ওকে আঙ্কেল সরি বলা কিচ্ছু নাই রতন রতন চিনবে আপনি এই রতনটা না হয় একটু পরে চিনছেন তাতে কোনো সমস্যা নাই শোনো বাবা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম মানে তোমার ফুপু তো ডিরেক্টর এই ডিরেক্টরের সাথে নাচানাচি করলে মানে ডিরেক্টর যদি নাচেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় না তার সম্মান তো থাকে না তাই না ঠিক কথা বলছেন আঙ্কেল এইটা তো আমি চিন্তা করি নাই ঠিক কথা বলছেন কিন্তু কি করা যায় উপায় অবশ্য আছে
ফ্যান? আপনি কি ফ্যানের সাথে নাচানাচি করবেন নাকি? আরে না না না, ফ্যান হতে যাবে কেন? উপরে মানে ওই যে কানিজ, বুঝতে পারছি কানিজ আন্টি মানে কানিজ ভাবি ওই আপা, এইটা ঠিক কথা বলছেন। ওনার সাথে আপনার চেহারার একটা ব্যাপক মিল আছে। কেমনে যে এই ফুপির সাথে আপনার বিয়ে হলে আমার মাথাই ধরতেছে না। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, ওই কানিজ আন্টি আপা ভাবিকে আমি ম্যানেজ করব, আপনার সাথে সে নাচবে। ঠিক আছে বাবা, কিন্তু একটা কথা কি, মানে আমার একটা যে ছোট্ট ডিফেক্ট আছে। কিসের ডিফেক্ট? ইউ আর পারফেক্ট ফর দিস ড্যান্স, আপনি পারফেক্ট তো। না মানে বলছিলাম কি, এই যে যেটা আড়াল করে রেখেছি আর কি, তার মানে এই টাক, আপনি কোনো চিন্তা করবেন না, এই টাক ঢাকার দায়িত্ব হলো এই হোম এন্টারটেনমেন্টের দায়িত্ব। ঠিক আছে, আমরা প্রয়োজন হলে আপনার এই টাক ঢাকার জন্য বঙ্গবাজার থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত বিভিন্ন ধরনের হ্যাট ক্যাপ আমরা খুঁজব। এটা ঢেকে রাখার কাজ হলো হোম এন্টারটেনমেন্টের চ্যালেঞ্জ। আপনার সম্পর্কে আমি আগেই জানছি, আপনি একাধারে নাট্যকার, পরিচালক, আপনি হলেন নির্মাতা, মানে বিজ্ঞাপন নির্মাণ করেন সেটাও শুনছি, কিন্তু এখানে আমাদের লাগবে লোকা নাটক লেখার জন্য। ঠিক আছে, গল্প মানে আইডিয়া আমরা দেবো, আপনি শুধু লিখবেন, পারবেন তো? আর এটা তো আমার কাজ, এটা পারবো না মানে কী চান? হাসি, কান্না, ইমোশন, কমেডি, যা বলবেন তাই দিতে পারবো। আপনাকে দেখে মনে হইতেছে আপনি পারবেন। হ্যাঁ শোনেন, আমাদের যে তবে এখন কোনটা চলতেছে, এখন কিন্তু ফিল্মে চলতেছে কেন স্বামী কেন আসামি, তুমি কেন এলে, এই সমস্ত কেন তো যাবেন, আপনি অনুষ্ঠান যেটাই হবে নাম হবে কেন দেয়া। হ্যাঁ কেন ভাই? হ্যাঁ কেন ভাই, ঠিক আছে এরকম, ঠিক আছে এরকম অনুষ্ঠান আপনি খালি লিখে দেবেন আর আমরা বানাবো। আর আপনার একটা কথা বলি, আমাদের এখানে একটু ঘনঘন আসবেন না। সমস্যা কি আছে? সমস্যা আছে, কারণ আমরা যে এখন কথা বলছি সেটাও কিন্তু এখন শুটিং হচ্ছে, কারণ এটা যে কোনো অনুষ্ঠানে আমরা আগে বলবেন তো, এখানে আবার এডিট করে এটুকু কেটে দিতে হবে আগের পজিশনে বসে। হ্যাঁ কি বলি, তোমার জোনাসো প্ল্যানটা কবে থেকে যাচ্ছে? সব করে পেছনে ফেলাইয়া আমার একটা দহন করে নিছেন, আবার কাটা গায়ে নুন ছিড়া দিতেছেন। দেখো নাম টাম নিয়ে মাথা না ঘামিয়ে কাজ নিয়ে মাথা ঘামাও, কাজ ভালো হলে নাম এমনিই হবে। তোমার মাঝে আমি সম্ভাবনা দেখছি তাই সুযোগ দিচ্ছি, এখন বাকিটা তোমার দায়িত্ব। তাহলে এটাই ফাইনাল, তুমি কিন্তু আমার নায়িকা হচ্ছে। ভাবি একটা রিকোয়েস্ট ছিল। ও কি রিকোয়েস্ট বলেন? আমি চাচ্ছিলাম আমার সাহেবকে নিয়ে যদি একটা টক শো করতেন খুব ভালো হতো। টক শো? ঠিক আছে করে দিব। আপনি এটা কোনো কাম করলেন মানে? মানে বুঝতেছেন না, আপনার একটা সম্মানী লোক, আপনারা সম্মান করে আমার হাউসে নিয়ে গেলাম, আমার তো মনে হচ্ছে আপনারা খাল কাটে কুমির নিয়ে গেছি। কি বলছেন এসব, আপনার খালে আমি কুমির হতে যাবো কেন? হেল খেল আসল কথাটা বলে। আসল কথা বলবো না, আপনার ফটকেরা মোমেনার নায়িকা বানাই ফেলাইলেন, এটা কোনো কথা হইলো? মোমেন হলো আমার কালেকশন। মোমেনা মোমেন আবার কি? ঠিক বলেছে, মম মম। ও মম তাই বলে, আমি তো ওর কাছে যাইনি, ওই তো আমার কাছে এসেছে, আমার একজন নতুন নায়কের প্রয়োজন ছিল, ওর মাঝে আমি সম্ভাবনা দেখেছি তাই সুযোগ দিয়েছি, ভেরি সিম্পল। ও ভেরি সিম্পল, সম্ভাবনা দেখছেন আর সুযোগ দিয়েছেন না, সম্ভাবনা দেখছেন তারা নায়িকা বানিয়েছেন, দেন আপনার নাটকটা খালি অন এয়ারে যাকটা দেখেন না, আপনার সাথে পোলট্রি মারবে একটা কথা মনে রাখেন, যেমনটা মারছে আমার কাছে। এই মম আমার পিছনে পিছনে ঘুরতো, আমার কত একটা স্বপ্ন ছিল তোর সাথে একটা নায়ক হিসেবে একটা গান করবো, সেটা আপনি ভেঙে দিলেন তাই না? এখন মমনে কি বলে জানেন? আমি বলে নায়ক হিসেবে ফিট না। আরে ও কি বলেছে সেটা আমি কি করব বলেন তো ভাই, আর ও সারা কি আর মেয়ে নাই? থাকবে না কেন, ওর চাইতেও ভালো মেয়ে আমি এই ইন্ডাস্ট্রিতে খুঁজে জানো, খালি আমার টাইমটা লস করছে না, এই টাইমটা আপনার আমার খালি একটু পোষায় দেন, বুঝছেন ভাই?
আপনার তো অনেক নাটক টেলিভিশনে চলছে, আপনার অনেক সুনাম ভাই। আমার এই অনুষ্ঠানটা একটু প্রচার করার ব্যবস্থা করে দেন, আপনি একটু ফোন করে দেন, তাহলেই হয়ে যাবে। আপনার অনুষ্ঠান ভালো না হলে তো আমাদের গোষ্ঠে কোনো কাজ হবে না ভাই। দেন না ভাই, আপনি দেন, আপনার তো কোনো ক্ষতি হইতেছে না, ক্ষতি হবে। আপনাকে একটা ফোন করে দেন যে আমার রেফারেন্স একটা লোক যেতেছে, অনুষ্ঠানটা দেখতে বলেন খালি, একটু প্লিজ ভাই, প্লিজ না করেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত করে যখন বলছেন আমি রিকোয়েস্ট করব, কিন্তু অনুষ্ঠান ভালো না হলে আমার কিচ্ছু করার নেই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভূপি, একটা গুড নিউজ আছে আমাদের জন্য। শুনো, আমরা যে প্রপোজালগুলো চ্যানেলকে দিয়েছিলাম, প্রত্যেকটা চ্যানেল প্রপোজাল অ্যাপ্রুভ করেছে। এবং আমাদের ডেমোগুলো তারা অনেক পছন্দ করেছে, বলেছে এটা টিভি চ্যানেলের জন্য এবং মার্কেটিং এর জন্য নাকি অনেক ভালো হয়েছে। ভালো হবে না কেন? আরে এত চিন্তা ভাবনা করে আমরা তৈরি করেছি, এত কষ্টের ফসল। হ্যালো, আর শোনো আকাশ, ছক্কু ভ্যান একটা ক্রিয়েটিভ কাজ করে ফেলেছে। মাটি, ওই মোটা লোকটার কথা কখনো আমাকে বলবা না। এই মোটা লোকটার জন্য আমার ওই মোমেনাদের বাসা ছাড়া লাগছে। ও একটা ভিলেন, বিদেশি ভিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার চিনতে পারছেন? আরে চিনতে পারেন নাই, ওই যে জি ভাই, ওই যে আমি অনুষ্ঠান জমা দিয়ে গেছিলাম আপনাদের এখানে। ও চিনতে পেরেছি, চিনতে পেরেছি। আপনাকে তো আসলে না চেনার কোনো উপায়ও নাই ভাই। আমার অনুষ্ঠান এত ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাই, আমার জন্য দোয়া করবেন যাতে এরকম অনুষ্ঠান আরও বাড়াইতে পারি। খুব ভালো, খুব ভালো, অনেকদিন পর এরকম একটা ভালো অনুষ্ঠান দেখছি ভাই। আপনাদের হেড অফ প্রোগ্রাম উনি আছেন? হ্যাঁ হ্যাঁ আছেন, যান আপনি, হেড অফ প্রোগ্রাম উনি আছেন, ওর সঙ্গে যান, দেখা দেখা করে আসবেন। ব্যাঙ্গের ছাতা? হ্যাঁ ব্যাঙ্গের ছাতা, কি ভেবেছেন? কি ব্যাঙ্গের ছাতার মতো যাচ্ছি তাই আপনারা বানিয়ে নিয়ে আসবেন আর আমরা অনুষ্ঠান হিসেবে চালিয়ে দেব? একটা অনুষ্ঠানও তো মানসম্পন্ন হয়নি। আননোন প্রোডাকশন হাউস, আননোন মেকার, আননোন আর্টিস্ট। ভাই আপনার কথা ঠিক আছে, সব কিছু আননোন। আপনারা চ্যানেলের লোক, আমাদের নতুনদেরকে যদি সুযোগ না দেন তাহলে কীভাবে আমরা অয়েলন হব বলেন? কি বললেন, সুযোগ দেব? যোগ্যতা না থাকলে কীভাবে সুযোগ দেব? আমরা কি সুযোগে লগরখানা খুলে বসেছি? এটা কি বিয়ে বাড়ির অনুষ্ঠান যে আপনি যাচ্ছে তাই শ্যুট করলেন আর একটা অনুষ্ঠান হয়ে গেল? এখানে যোগ্যতা সহকারে কাজ করতে হবে, প্রফেশনাল লোকদের দিয়ে কাজ করুন, ভালো কাজ করুন, তারপরে আসুন। ঠিক আছে, ধন্যবাদ, আসি। ফুফা ফুপুরে তো মিথ্যা কথা কইয়া ঠান্ডা করলাম, কিন্তু সত্য ঘটনা কখনোই চাপা থাকে না। সেই জন্যই বাড়ি থেকে কাইটা পড়ি, মাটির সামনে এসে আমি আর কখনোই তাড়াইতে পারবো না। আবু আবার কবি আকাশ হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। কবির একদিন এই বাড়ি ছাড়া করছিলাম, অথচ আজ আমি নিজেই এই বাড়ি ছাড়তেছি। খারাপের ফল কখনোই ভালো হয় না, দেখি চেষ্টা করা এখন ভালো কিছু করা যায় কিনা।